বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালি প্রবাসী হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে। রহমত মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা মাহে রমজানকে বিদায় দিয়ে রোম প্রবাসী বাংলাদেশিরা মসজিদ ছাড়াও এবার সর্বাধিক ১১টি খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেছে। রোমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাংলাদেশিদের নির্ধারিত পিয়াৎসা ভিত্তরীয়স্থ জাতীয় ঈদগাহ মাঠে। এছাড়াও ভিত্তরীয় মসজিদের আয়োজনে কাঁচা বাজারের পিছনে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ভিত্তরীয়তে খুব কাছাকাছি দুটি স্থানে ঈদের জামাত হওয়াতে পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করে। এর আগে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাম এবং পাতাল ট্রেন করে জাতীয় ঈদগাহ মাঠে জড়ো হয় মুসল্লিরা। এখানে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। খোলা মাঠে ঈদের নামাজ আদায় করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানায় প্রবাসীরা। আমি বাংলাদেশ দূতাবাস রোমের পক্ষ থেকে ইতালি প্রবাসী সকল বাংলাদেশের ভাই বোনদেরকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমরা জমায়েত হয়েছি, বাংলাদেশ কমিউনিটির এখানে একটি ঈদের জামাত আয়োজন করেছে, তো সবার সাথে ঈদ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমরা আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের এই ময়দানকে আল্লাহ পাক কবুল করেছেন। রোমের কেন্দ্রীয় মসজিদ ছাড়াও তর্পিনাতারা ঈদগাহ মাঠ, শান্তশেল্লে, তুসকোলানা, মন্তানিওয়ালা, সান পাওলোতে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করে প্রবাসীরা। ভিত্তরীয় মসজিদের আয়োজনে খোলা মাঠে ঈদের নামাজের আগে প্রবাসী শিশুদের কলকাকলিতে মুখর হয়ে উঠেছিল তারা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উপভোগ করে ঈদের আনন্দ। কর্মদিবসে ঈদ হওয়াতে নামাজ শেষেই প্রবাসীদের ছুটতে হয়েছে কাজের উদ্দেশ্যে। এসব ঈদের জামাতের বিশেষ মোনাজাতে প্রবাসীদের কল্যাণ এবং মুসলিম উম্মার শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। রোমের সামাজিক ও রাজনৈতিক নেতারা এখানে ঐক্যবদ্ধভাবে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এখানে নামাজ আদায় করে এই ঐক্যের মূলত স্বীকৃতি দিলেন। প্রবাসী বাংলাদেশিরা মনে করেন খুশির দিনের এই ঐক্য ধরে রাখতে পারলে রোম প্রবাসীরা একটি শান্তিপূর্ণ এবং সুশীল সমাজ গড়ে তুলতে পারবে। জুমানা মাহমুদ, বাংলা টিভি নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, রোম, ইতালি।